কি ব্যাপার তুমি তাড়াতাড়ি চলে আসলে যে হ আমি চলে আসছি তোমার কথা খুব মনে পড়তেছে তাই চলে আসলাম কি ব্যাপার তোমাকে খুব পেরেশান মনে হচ্ছে আর মেইন দরজা খোলা ওই রুমের দরজা খোলা তুমি রুমের ভিতরে একা একা কি করতেছো এমনি আসলে খেয়াল করি না যে কাজের বইতে গেছে তো তাই হয়তো দরজা খোলা রয়েছে আমি রুমে একটু বসেইছিলাম ভাল লাগতেছিল না তো তুমি চলে যাওয়ার পর তার জন্য ও আচ্ছা একটু আগে তোমাকে কল করেছিলাম তুমি কলটাও রিসিভ করলা না ভাবছি আজকে আমরা বাইরে খাবো ও আমার ফোন তো আসলে আমার কাছে নেই তার জন্য আচ্ছা আমি তো আসলে তোমার কল দেখতে পাইনি তুমি ফ্রেশ হয়ে নাও আচ্ছা আমি ফ্রেশ হয়ে নেব একটু বসি না না শোনো না চলো ড্রয়িং রুমে ফ্রেশ পরে আমি তোমাকে এক কাপ কফি করে দিই কফি খাও পরে ফ্রেশ হও শুনো আমি ভাবতেছি একটু আমরা ঢাকার বাইরে গিয়ে একটু ঘুরে আসবো এক সপ্তাহর জন্য কি বলো ঢাকার বাইরে ঘুরতে যাবা আচ্ছা ঘুরতে যাবা ভালো কথা কিন্তু শোনো না আমার তো তেমন ভালো জামা কাপড় নেই সব নষ্ট হয়ে গেছে তুমি জানো আর আমার তো জুতো লাগবে আমি তোমাকে বলেছি আমার জুতো কিনতে হবে তাহলে আগে আমরা শপিংয়ে যাই আচ্ছা তোমার এই জামা কাপড় তোমার শেষ হবে না এত জামা কাপড় গড়ে ভিতরে তারপরও তোমার জামা কাপড় লাগবে এরপর এখন জুতা লাগবে আচ্ছা ঠিক আছে চলো আগে মার্কেটে যাই তোমার জন্য একটা ভালো জুতো নেই তারপর আমরা ঢাকার বাইরে যাব হ্যাঁ চলো আচ্ছা ঠিক আছে তাহলে তুমি ড্রয়িং রুমে গিয়ে বসো আমি একটু রেডি হয়ে আসছি তুমি রেডি হবা কেন এখন তো রেডি আছো আসো আমরা যাই হ্যাঁ আসতেছি তো তুমি যাও না আমি একটু আসতেছি যাও আচ্ছা আমি একটু বসি এখানেই বসি আরে বাবা তুমি যাও না ড্রয়িং রুম আমি সত্যি আসতেছি আমি একটু চুল চুলগুলো ভালো করে আস্তেই আসি যাও তুমি আচ্ছা ঠিক আছে জলদি আসো হ্যাঁ আমি ওয়েট করতেছি ড্রয়িং রুমে ঠিক আছে আচ্ছা ঠিক আছে যাও আরে হ্যাঁ কোন কি হবে আমার হাজবেন্ড যদি তোমাকে দেখে ফেলে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে এটা বুদ্ধি করো কি করা যায় তোমাকে কোথাও লুকালেও ও দেখে ফেলতে পারে কোথাও লুকানো যাবে না এক কাজ করো আমি তোমাকে বাসায় একটা চাবি দিচ্ছি এক্সট্রা একটা চাবি দিচ্ছি আমি আর আমার হাজব্যান্ড বাইরে যাওয়ার পর তুমি ওই চাবি দিয়ে আমরা যাওয়ার পরে কিন্তু তুমি বের হয়ে যাবে ঠিক আছে কোনোভাবে যেন ও বুঝতে না পারে কোনো কিছু ঠিক আছে আরে কি হলো কই তুমি হ্যাঁ এই তো আসছি এত লেট কেন জান আমার হয়ে গেছে কই হয়ে গেছে তুমি না বললা জামা চেঞ্জ করবা হ্যাঁ শোনো না আজকে আমি ড্রেসে যাব আর আমি আজকে কি কি প্ল্যান করেছি জানো আরে কি প্ল্যান করেছো আমি তো কিছুই বুঝতেছি না আজকে সারা দিন আমরা অনেক ঘুরব ফুচকা খাবো অনেক জায়গায় যাব আচ্ছা তুমি কি তোমার বয়ফ্রেন্ডকে মানে বের করার প্ল্যান করতেছো নাকি কি বলতেছো তুমি বয়ফ্রেন্ড কোথা থেকে আসবে শোনো তুমি আমার সাথে গেম খেলার চেষ্টা করিও না তুমি কি আমাকে পাগল মনে করো আমি বাসায় ঢুকার সময় দরজার পাশে একটা জুতো দেখছিলাম আর সেই জুতোটো আমার না তখনই আমার সন্দেহ হয় যে না বাসার ভিতরে কোনো একটা ঝামেলা চলতেছে তুমি যখন ছেলেটাকে দরজার আড়াল করলা ঠিক তখনই আমি টের পাইছি বলো এই ছেলেটা কে শোনো না তুমি আমাকে অবিশ্বাস করছো আমি তো তোমার স্ত্রী তাই না আমার কি তোমার একটুও বিশ্বাস নেই এই ছেলেটা ও তো ইলেকট্রিক কাজ করতে এসেছে ও আচ্ছা ইলেকট্রিক কাজ করতে আসছে আমার বাসায় কি এমন সমস্যা ছিল আমাদের বাসায় যে ইলেকট্রিক মিস্ত্রি আজকে তুমি আমার বাসায় নিয়ে আসতে হবে আসলে ওই যে আমাদের ফ্যান একটু সমস্যা হচ্ছিল তো তার জন্য তুমি তো বাইরে ছিলে বিজি ছিলে চুপ করো আর মিথ্যে বাহানা দেওয়ার কোনো চেষ্টা করো না আমি বুঝতেই পেরেছি এই ছেলেটার সাথে তোমার কোনো না কোনো সম্পর্ক আছে। আর এই ওর সাথে যদি তোমার কোনো সম্পর্ক থেকেই থাকে তাহলে তুই আমাকে কেন বললি না আমাকে বললেই তো আমি নিজে গিয়ে ওর হাতে আমি তোকে তুলে দিতাম কেন কি এমন কষ্ট দিয়েছি যার কারণে তুমি আমাকে ছেড়ে এই ছেলেটাকে সাথে কেন কি এমন কষ্ট দিয়েছি যার কারণে আমাকে ছেড়ে আমার চোখের আড়ালে এই ছেলেটার সাথে সম্পর্ক করে আমার এই বেডরুমে সময় কাটাতে হবে বলো আমি আসলে আমি ভুল করে ফেলেছি ভুল তোমার এই ভুল শোনো আগেও একদিন তুমি আমাকে বলছিলা তোমার ফোনে যখন আমি দেখেছিলাম যে এই সেলেটা কে কার সাথে তুমি মেসেজ করতেছো কার সাথে তুমি রাত বিরাত আমাকে ঘুমের মধ্যে রেখে কথা বলো ঠিক তখনই তুমি আমাকে বলছিলা যে না আমার ভাই কল দেয় আমার মামা কল দেয় আমার মা কল দেয় কি এগুলো কি তোমার মিথ্যে ছিল না বলো এগুলো কি নাটক ছিল না না এখনো বলবা না আমার কথাগুলাই সত্য ছিল আমার কোনো বয়ফ্রেন্ড নেই আর এখন কি বলবা এখন তো আমার শোকের সামনে তুমি ধরা পড়ে গেছো কি বলার আছে এখন শুনো আমি তোমার সাথে আর কথা বলে আমার সময় নষ্ট করতে চাই না তুমি তোমার এই নাগরকে নিয়ে আমার এই বাসা থেকে এখনই বেরিয়ে যাও আমি ওকে ভালোবাসি না বিশেষ করে তোর গায়ে আমি হাত তোলার জন্য আমাকে বাধ্য করবি না আমি আর একটা কথাও তোর সাথে বলতে চাই না বেরিয়ে যা যা বেরিয়ে যা